অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা 2020। এই কম্পিটিশনে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে প্রতিযোগী প্রতিযোগিনীরা উপস্থিত ছিলেন। এই সংগঠনের সেক্রেটারি প্রদীপ গুড়িয়া জানান, আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যোগের প্রচার প্রসার ঘটুক এবং যোগ যাতে প্রত্যেক মানুষের কাছে এক অন্যতম মাধ্যম হয়, সেটাই চেষ্টা করে চলেছি আমরা। আমাদের সংগঠন এক্সপার্ট যোগা জাজেস টিমের লক্ষ্য এবং প্রচেষ্টা। এক্সপার্ট যোগা জাজেস টিমের প্রেসিডেন্ট মিস্টার প্রেমচাঁদ বেড়া বলেন, আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য যোগের প্রচার প্রসার। কম্পিটিশনের মধ্য দিয়ে আমরা যোগের প্রচার প্রসার ঘটাতে চাই। যোগ এখনও অনেক মানুষের কাছে অজানা এবং যোগ দ্বারা যে সব কিছু প্রবলেমের সলিউশন করা সম্ভব সেটা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার যোগ্য এর উদ্দেশ্য আমরা এই যোগা কম্পিটিশনে যোগা ক্যাম্প যোগা প্রচার প্রসার করে চলেছি। এক্সপার্ট যোগা জাজেস টিমের মেদিনীপুরের দায়িত্বে যিনি আছেন যোগা শিক্ষক সৌমেন সাদরা, তিনি আমাদের জানান, আমাদের লক্ষ্য যোগার প্রচার প্রসার এবং এটা নিয়ে আমরা যোগার প্রচার প্রসার বাড়িয়ে চলেছি, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এবং জলের অপর নাম যেমন জীবন, তেমনই যোগের অপর নাম সুস্থ জীবন হবে। এই টিমের বহুদিনের বহু পুরনো যোগ প্রশিক্ষক এবং যোগ বিচারক এবং বিশিষ্ট সমাজসেবী মিস্টার রণজয় দাস বলেন, যোগের হাত ধরে আমি বিভিন্ন জায়গায় যাই এবং সবাইকে এই বার্তা দেই যে আপনারা সবাই আসুন, যোগ অভ্যাস করুন এবং সুস্থ শরীর সুস্থ মনের অধিকারী হন। এই লক্ষ্যেই আমাদের এই সংগঠন এবং আমরা সবাই চাই যোগের প্রচার প্রসার ঘটুক এবং যোগ এক অন্যতম মাধ্যম হোক শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার জন্য। এই কম্পিটিশনে প্রায় 658 জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিল। ছেলে মেয়েদের নিয়ে প্রায় 12টি গ্রুপে এই কম্পিটিশন অনুষ্ঠিত হয়। 4 বছর বয়স থেকে প্রায় 45 বছরের বয়স্ক মানুষ এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। এখানে প্রায় 185 জন প্রতিযোগী প্রতিযোগিনী পুরস্কারে পুরস্কৃত হন। এই কমিটির মেম্বার আমাদের জানায়, আমরা 2 বছর যোগা কম্পিটিশনে রেখেছি। এই কম্পিটিশন দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় ছিল দেখার মতো, তাই আমরা এই কম্পিটিশন প্রতি বছর রাখবো এবং এভাবেই মানুষের সহযোগিতা পাবো এই আশা করছি। রেডি করতে গেলে একটু বেরিয়ে এসো। হ্যাঁ, ছেড়ে দেওয়া, উঠে দাঁড়িয়ে পড়ো। আসতে 3 3 3 8 0, এটা ঘুরিয়ে ধরো, ঘুরিয়ে ধরো, 8 6 and I 6, রেখে দাও, নাম্বারটা সামনে রাখো। শুরু করো তোমাদের ফার্স্ট আসন, রেডি স্টার্ট। ফার্স্ট এক নাম্বার D7, D7, ঠিক আছে, ঠিক আছে, দেখো এর আগে পুলিশদের সঙ্গে কোথায় একটু ছিলেন না, দেখো এনারা আজকে আগে গেছে কিন্তু আমাদের দেখছি। নামটা লিখে রাখো, বাইরে যেতে পারবো না।
আমি গিয়েছিলাম একটা হসপিটালে গেছি, সেখান থেকে ফিরছি আমি এত কষ্ট করে এখনও রিকোয়েস্ট করি।